ঈদ মুবারক প্রিয় দর্শক আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা হাজির হয়ে গিয়েছি দেশ টেলিভিশনের পর্দায় রাজনীতিকের অন্ধরে নিয়ে এই আয়োজনে মূলত আমরা একজন রাজনীতিকের অন্দর মহলে হাজির হয়ে যাই তুলে ধরার চেষ্টা করি তার ব্যক্তি জীবন তার পরিবার পরিজন তার রাজনীতিক হয়ে ওঠার গল্প এবং স্বপ্ন ও প্রত্যাশার কথা আজ আমাদের সঙ্গে এমন একজন রাজনীতিবিদ রয়েছেন যিনি তার সততা ও স্বচ্ছতার মধ্য দিয়ে জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়ে হয়ে উঠেছেন গণমানুষের নেতা তিনি তার আসন থেকে টানা সপ্তমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন এবার দ্বাদশ নির্বাচনে তিনি চার আসন থেকে নির্বাচিত হয়ে পেয়েছেন কৃষি মন্ত্রীর দায়িত্ব তিনি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদ ঈদ মোবারক মাননীয় মন্ত্রী কেমন আছেন আপনি ভালো আপনাকে ধন্যবাদ ঈদ মোবারক সবাইকে মন্ত্রী হবার পর প্রথম ঈদ জীবনে কি কি পরিবর্তন এলো জীবন তো সবসময় পরিবর্তনশীল একটা বিষয় ছোটোকাল থেকে বড় হয়েছি লেখাপড়া করেছি স্কুলে গ্রামের স্কুলে শহরে গিয়েছি বাড়িঘর শহরে ছিল বাপদোদার লেখাপড়া করেছি ছাত্র ছাত্ররাজি করেছি সেই বিরোধী আন্দোলনে ছয় দবার আন্দোলনে উনসত্তরের গণ আন্দোলনে সত্তরের নির্বাচনে এক হাজার একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি ভারতে গিয়েছি এই যে ধারাবাহিকতা রাজনীতির এটাই আমাদেরকে দোলা দিয়েছে যে একটা সুন্দর দেশের নাগরিক আর যোগ্যতা কীভাবে অর্জন করা যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করার কারণে আজকে বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশ আজকে পরিচালিত তারই সুযোগ্যকন্যা জনজী শেখ হাসিনার নেতৃত্বে তিনি একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করছেন আজকে প্রায় বিশ বছর যাবো দেখা এর আগেও ছিলেন পাঁচ বছর সেই হিসাবে তার প্রধানমন্ত্রী শুধু নয় তিনি একজন গণমানুষের নেতা জনগণের নেতা এবং দেশ পরিচালনায় সশ্য ইকোনমিক যে স্ট্রাকচার তৈরি করা সেটা কিন্তু বুঝেই তিনি দেশ পরিচালনা করছেন সেজন্য আমরা সবাই গর্বিত আনন্দিত শ্রীমঙ্গল এবং কবলগঞ্জের মানুষ আপনাকে কতটা ভালোবাসে তার বলার অপেক্ষা রাখে না কারণ সাতবার আপনাকে নির্বাচিত করেছে তারা এত দিন দীর্ঘ সময় ধরে আপনার উপর ভরসা রেখেছে এর পেছনে মূল মন্ত্র কি প্রথম হচ্ছে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে বা জীবনের সঙ্গে যদি কারো নিবিড় সম্পর্ক তৈরি হয় তাহলে মানুষের আস্থা বা মানুষের বিশ্বাস বা মানুষের ভালোবাসা পেতে কষ্ট হয় না আমি একাধারে সাতবার নির্বাচিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী একাধারে সাতবার আমাকে মনোনয়ন দিয়েছেন এই যে তার মনোনয়ন দেওয়ার তার যে বিশ্বাস আস্থা এটা নির্ভর করেছে তিনিও তথ্য দিয়েছে দেখেছেন যে এলাকার মানুষ আমাকে ভালোবাসে স্নেহ করে এবং আমার উপর আস্থা রাখে সেই কারণেই একাধারে সাতবার জাতীয় সংসদে নির্বাচন করার সুযোগ হয়েছে এবং বিপুল বুটের ব্যবধানে কালো টাকার বিরুদ্ধে সংগ্রাম করে নির্বাচন করে এবং দেখেছি দলের নামদারি আওয়ামী লীগ অনেকেই আমার বিরুদ্ধে আচরণ করেছেন কিন্তু নির্বাচনে আমাকে ঠেকাতে পারেন নাই বিপুল ভোটের ব্যবধানে আমি বারবারই নির্বাচিত হয়েছি এটা হচ্ছে এই এলাকার মানুষের ভালোবাসার সবচেয়ে বড়ো একটি মাপ আপনার বন্ডার্ধ রাজনৈতিক জীবন রয়েছে এবং উত্তাল রাজনীতির সময় আপনারা পার করেছেন আপনি বলছিলেন আপনি কিছুক্ষণ আগে একটু জানতে চাই যে রাজনীতিবিদ হয়ে ওঠার পেছনে আসলে আদর্শ বা অনুকরণ কাকে করেছেন আমি রাজনীতিবিদ বলতে যে শব্দটা সেটা তো আমাদের চেয়ারা বড় বড় রাজনীতিবিদ যারা ছিলেন বা তারা রাজনীতিবিদ বলে আকে জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনোনা আব্দুল হামিদ খান হক এরা ছিলেন রাজনীতিবিদ কারণ একটা দেশকে পরিচালনা করা দেশের মানুষের অর্থনৈতিক জীবন ব্যবস্থাটাকে কীভাবে পরিচালনা করলে সুখী হবে এগুলো হচ্ছে রাজনীতির একটা অংশ সোশ্য ইকোনমিক পলিসি সম্বন্ধে আমাদের যেটুকু জ্ঞান আছে যেহেতু লেখাপড়া করেছি শিক্ষকতা করেছি সেই কারণে আমিও আমার রাজনৈতিক আদর্শ বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা করে এবং আমার সুযোগ হয়েছিল তার জীবনে রাজনীতির কারণে সিলেট গিয়েছেন আমি তার পার্টিপি দিয়েছি পায়ের জুতা খুলে দিয়েছি পায়ের মোজা খুলেছি এই যে তার এই সেবা করাতে সুযোগ হতে এটাও আমার জীবনের বড়ো একটি অর্জন সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি যখন উনিশশো বাহাত্তর সালের মে মাসে ভারতে যাই তখন পাসপোর্ট ছিল না ওনার কাছে গিয়েছিলাম আমি এই যে আজকের সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ওনাকে বলেছিলাম মুজিব ভাই বলেন যে আমি ভারত যেতে চাই আমাকে অনুমতি লাগবে পাসপোর্ট নাই ইমিগ্রেশন পাস কেন ভারত যাওয়ার দরকার কি টাকা পয়সা খরচ হবে না এই যে তার একটা আন্তরিকতার উচ্ছ্বাসের মাধ্যমে যে কথা বলেন তখনও বলছিলাম যে আমরা মুজিব ভাই যাইতে চাই আমরা মুক্তিযুদ্ধ করেছি যাইভি যা তিনি অর্ডার করে দিয়েছিলেন যে তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুভমাত্র ছাত্রত্ব আমার শেষ হয়েছে আমি উনি অর্ডারটা এভাবে করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা ভারত যেতে চায় তাদের যাওয়ার অনুমতি প্রদান করিলাম এই বিষয়গুলোই তো আমাকে দূরাদে বেশি আনন্দ দেয় বেশি মনকে রাজনীতির মানে যে দর্শন সেটার প্রতি আমি মাথা নত করার যে আমার মানে চিন্তা চেতনা সেটা অনুপ্রাণিত করে সেই কারণে আজকেও আমি এ পর্যন্ত সাত সাত নির্বাচিত হয়েছে। আপনি দেখেন বাংলাদেশে বহুবারই বহু এমপি ফেল করেছেন পাশ করেছেন মন্ত্রী হয়েছেন আমি যদিও মন্ত্রী হয়েছি বিলম্বে কিন্তু এটা বিলম্বে নয় যখন মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন সেইভাবে আমাকেও নিয়োগ দিয়েছেন এবং আমি একটি বড়ো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি আমাকে দিয়েছেন আমি অবশ্যই কাজ করব বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষকের স্বার্থের যাতে উন্নতি হয় কৃষক যাতে আরো শক্তিশালী হতে পারে তার জন্য আমার কাজ করার লক্ষ্য

আর না হলে উৎপাদন করতে উৎপাদন করার পরিমাণ খুবই কম হয় সেজন্য আমরা কোনো জিনিস বাজার সাথে যখন কিনতে চাই তখন মূল্য যাচাই করি এবং বিপণন ব্যবস্থা যদি সঠিকভাবে সরকার নিয়ন্ত্রণ করার জন্য কোন সংস্থাকে দায়িত্ব দেয় তারা যদি সঠিকভাবে বোক্তার স্বার্থকে যদি তারা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে আমার মনে হয় বক্তাদের কোনো স্বার্থ লঙ্ঘিত হবে না এবং সুরক্ষিত থাকবে তাই বাংলাদেশ আজকে অবশ্যই দ্রব্যমূল্য ওঠানামা করবে এবং আমরা সব কিছুতেই আমাদের যে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে আমরা আছি মনে নয় যেমন ধরেন আমরা কোনো সময় চাউল উৎপাদন করতে হয় বা কী বলে আমদানি করতে হয় ও বিদেশ থেকে আমরা ডাল আমদানি করতে হয় অনেক কিছুই আমদানি করতে হয় খেজুর আমদানি করতে হয় এখন রমজান মাস তেমন যদি বিদেশ থেকে যে জিনিস আমদানি করি সেটা মূল্য যদি বৃদ্ধি হয় অথবা আমাদের বৈদেশিক মুদ্রার যদি কোনো ধরনের মূল্য ওঠানো আমার বিষয়টা থাকে তাহলে সেখানে বাজারেও সেটা একটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তার একটা ইমপ্লাইড একটা এফেক্ট হয় সেখান থেকে কিন্তু আমরা বাইরে নয় অর্থনীতি তাই বলে থাকে যদিও সরাসরি অর্থনীতি সাধারণ না হলেও অর্থনীতির কিছু হলেও তো আমরা পড়াশোনা করেছি তো সেজন্য আমি মনে করি যে বাংলাদেশ এখন যে সময়টা কাটাচ্ছে এটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমাদের সামনে বড় বড়ো চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের যেখানে আজকে বৈদেশিক মুদ্রার যে একটা ঘাটতির চাপ আছে সেটা মোকাবিলা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং দিন দিন আমাদের এই বিষয়টার উন্নতি হচ্ছে তার কারণ আমাদের লিডারশিপ আছে শেখ হাসিনা আমাদের লিডার তার লিডারশিপের কারণে অত্যন্ত সুচিন্তিতভাবে তিনি এই বিষয়গুলো মোকাবিলা করছেন এবং মোকাবিলার কারণেই আমরা যখন কেবিনেট বসি ওনার নেতৃত্বে তিনি যখন আলোচনায় বিভিন্ন ধরনের সূত্রপাত করেন আমরা তখন আমাদের যেই ব্রিফগুলো থাকে সেগুলো দেখি কথা বলি অথবা আমরা বলি আপনি যে সিদ্ধান্ত দিবেন যাদের জন্য সেটাই আমরা মনে করি সবচেয়ে উপযুক্ত এবং আমরা সমর্থন করি এই হচ্ছে আমাদেরও দায়িত্বের অংশ হিসেবে আমরা পালন করি মানে মন্ত্রী আবারও ঈদ প্রসঙ্গে ফিরতে চাই আর ঈদের কথাই নেই কিন্তু আমরা সেই শৈশবে ফিরে যাই সেই যদি বলি সাদামাটা একটা জীবন সোনালী সোনালী স্বপ্ন রঙিন একটা ঈদ ছিল শৈশবে আপনাকেও কি আসলে শৈশবের সেই সোনালি অতীত বা স্মৃতিগুলো তারা একটা ঘর আছে স্মৃতি তো সব স্মৃতি তো আর সব রাখা যায় না তবে ছোটোকালে আমরা ঈদের দিন মনে করেছি যে নানা বাড়ি যাই মায়ের বাপের বাড়ি আবার মনে করছি গ্রামে গিয়ে দৌড়িয়ে দৌড়া এই বাড়ি যাবো এটা খাবো এটা পিঠা খাবো সন্দেশ খাব সন্দেশ মিলে আমরা সিলেটি ভাষায় হান্দেশ বলি এগুলো ছিল ছোটোকালে শৈশবের ঈদের আনন্দের একটা অংশ এখন তো আর এই সুযোগ হয় না খাওয়া দাওয়ার ব্যাপারেও এখন জীবন ব্যবস্থাও একটা নিয়ন্ত্রিত হয়েছে সেজন্য আমরা নিয়ন্ত্রণের মধ্য দিয়েই চেষ্টা করি ওই শৈশবের ঈদের আনন্দকে অন্তত আবার জন্য মতামত নিয়ে আসা যায় এবং নতুন কাপড় কেনার একটা বিষয় এই একটু কিছুক্ষণ আগেই প্রায় দশ বারোটা পাঞ্জাবি আমরা এনেছি সব ভাই আসি না সবাইকে দরজনের প্রত্যেকটা পাঞ্জাবি দেখতে খুবই সুন্দর মনোরম মানে দেখলেই পছন্দ হবে এরকম দামের দিক দিয়েও তাই হবে তো সেজন্য সবাই মনে করে ঈদের দিন ঈদের জামাতে যাব নতুন একটা স্যান্ডেল পায়ে থাকবে বা একটা থাকবে অথবা সুন্দর একটা টুপি থাকবে মাথায় এইটা নিয়েই আমরা যাব এবং আমি যেহেতু স্থানীয় সংসদ সদস্য ঈদের ময়দানে গিয়ে আমাকে কাতারের প্রথম কাতারে দায়িত্ব হয় দু কথা বলতে হয় ঈদের শুভেচ্ছা জানাতে হয় এই হচ্ছে আমাদের ঈদের আনন্দের অংশ এবং ঈদের আনন্দের ব্যাপারটা আমার মনে হয় কোনো মেজারমেন্ট দিয়ে দেখার সুযোগ নাই মাননীয় মন্ত্রী ঈদের আনন্দের রেশটি আমরা একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক রাজনীতিকের অন্তরে থেকে এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম আবারও আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্তরে আমাদের সঙ্গে আজ রয়েছেন মাননীয় কৃষিমন্ত্রী আমরা আবারও ফিরছি আলাপচারিতায় ফিরে এলাম আবারও মাননীয় মন্ত্রী জানতে চাই যে ঈদে আসলে পরিবার পরিজন নিয়ে কোনো বিশেষ কোনো স্মৃতি কি রয়েছে স্মৃতি তো আছে কোনো সময় শ্বশুরবাড়ি যাওয়া দাওয়ৎ তো শ্বশুরবাড়িতে আসে না তখন স্ত্রী কোন বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার একটা আনন্দ আসে তো একটু আগেই আমার স্ত্রী বলতেছিল যে হ্যাঁ আমার তো অসুস্থ যাইবে না দেখতে পানি যাবো দাওয়া দাওয়ৎ যাবো তো সেজন্য আমরা মনে করি যে ঈদ আসলেই কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের একটা মিলন মেলার একটা ক্ষেত্র তৈরি হয় মিলন মেলা কারো বাড়িতে হইতে পারে অথবা কোনো ধরনের সুন্দর একটা পল্লীর একটা সুন্দর জায়গা আছে গাছপালা আছে বাগান আছে অথবা ভালো রাস্তার পাশে দাঁড়িয়ে বসে গল্প করে কোনো কিছু খাওয়ার মেনু হাতে নিয়ে এর মুখে দিয়ে দিয়ে কথা বলা যায় এটাই হচ্ছে ঈদের আনন্দ তো বছরে আমরা মাত্র দুইবার পাই এই প্রথম পাচ্ছি ঈদুল ফেতর এরপরে ঈদুল আজহা এই দুইটা ঈদই আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র আনন্দের দিন এবং অন্যান্য ধর্মের হয়তো অন্য অন্যান্য দিনগুলো বহু দিন আছে তো সেই হিসাবে আমরা মনে করি দিনই আমাদের কিন্তু যেমন খরচের পাল্লা ভারী হয় তেমনি আনন্দের পাল্লাও ভারী হয় এই দুই মিলেই কিন্তু পরিবার পরিজনদের মধ্যে একটা ভাগ ভাগ বা শেয়ারিংয়ের একটা বিষয় বাবা মায়ের গল্প শুনতে চাই আপনার স্ত্রীর গল্প শুনতে চাই এবং আপনার সন্তানদের গল্প জানতে চাই আমার স্ত্রী একজন গৃহিণী লেখাপড়া করেছেন আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত সরকারি কর্মকর্তার মেয়ে ছিলেন তিনি লেখাপড়া করার সময়েই আমার সাথে বন্ধু আবতন এটা খুবই স্যাটেল ম্যারেজ এবং এরপর থেকেই তিনি সংসার জীবন তিনি আবার একটু ধার্মিকও বেশি করতে খুব বাইরে হন না কোন সময় পর্দার বাইরে থাকে থাকতে চান না সেই হিসাবে আমি মনে করি তিনি আমার জীবনে সহযোগিতার ক্ষেত্রে যথেষ্ট করেছে খাবার দাবার টেবিল ভালো খাবার কেমনে স্বাদের খাবার হয় সেগুলো দেখভাল করে যদিও বাবরসি আছে করে সেও পাক করে তিনিও মাঝে মাঝে গিয়ে একটু করেন তো তো সেজন্য তার কোপারেশনের কোনো অভাব নেই আমার বাচ্চা কাচারাও আমার দুই মেয়ে ছেলে বড়ো মেয়ের ঢাকায় বেড়েছে ছোটো ঢাকায় পেয়েছে যদি অনার্স মাস্টার্স করা একজন ইউনিভার্সিটির টিচার ছোটো মেয়ে ইকোনমিক্স পড়ায় ম্যাক্রো পড়ায় এবং লন্ডন লেখাপড়া করে আসে এখানে ইউনিভার্সিটি তারা জোর করে নিয়ে গেছে বড়ো মেয়ে অনার্স মাস্টার্স করে ডেভেলপার ইকোনমিক্স সে কিন্তু গৃহিণী আবার বড়ো পরিবার ডাকার চেয়ারম্যান বাড়িতে বিয়ে দিয়েছে তাদের আত্মীয় স্বজন বা সবাই কিন্তু হাইলি হাই প্রোফাইল ফ্যামিলির তারা বলছে যে আমরা খুব ভালো কেউ বলে বাবি পেশি ভালো কেউ বলে আপা পেসি ভালো কেউ বলে ছোট বোন পেশি ভালো এর চেয়ে আর আমার মা বাবাদের আমাদের আর তৃপ্তি আর কি হতে পারে না অনেক সময় আসে শাশুড়ির যন্ত্রণা শাশুড়ি নাই মারা গেছেন উনি নিজে লেপের নিচে ছেলের বউকে না নে তুমি আমার সাথে গুমা খুশি কর এই আদর কি সবাই পায় উনি মারা গেছেন শাশুড়ি কোভিডে তো সব মিলে আমার মনে হয় যে আমার ছেলেও জার্মানিতে থাকে ইউএস গভর্নমেন্টের জব করে অফিসিয়াল জব সেও লন্ডনে এম বি এ করা তাকেই বাংলাদেশে কোনো মানুষ চেনে না এমপির ছেলে বলে সেটি কেন আপনি বলছিলেন কেউ এমপির ছেলে হিসেবে চেনে না তাকে মন্ত্রীর ছেলে হিসেবে করে না ওই রকম স্থানের ভাব সব নাই ছাদাবাদের ইচ্ছা নাই কারো কাছে দশ টাকা নেয় না খায়ও না এই মাননীয় প্রধানমন্ত্রী জার্মানিতে গেছিলেন মিউনিকে গেছে দেখা হয়েছে একটা সালাম দিছে তুমি কেমন আছো ভালো এই কথা বলে তার শেষ বলতে দেখছো ওর ছেলে হ্যাঁ বেশি কথাই বলে না এগুলো পরিবার বিল্ড আপ করতে হাউ টু প্ল্যান এ ফ্যামিলি হোয়াট ইজ দিস ইজ কল ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি জন্ম নিয়ন্ত্রণ না দিস ইজ কল ফ্যামিলি প্ল্যানিং তো সেজন্য আমরা আমাদের পরিবারকে গুছিয়ে তুলেছি লেখাপড়া করেছে ছেলেও যেমন অনার্স মাস্টার্স করা এম করে লন্ডনের মেয়েও অনার্স মাস্টার্স করা দুইটাই এটা তো টিচারে এবং সে যে ইংলিশ জানে বাঙালি খুব দাপ্পট তার সামনে দাঁড়াইতে পারবে না ইংলিশে কয়ে যে বাবা টু মাচ মানে তার যে ইয়ে অ্যাসেন্ট মারাত্মক ফোন ইংরেজে খুব করে কথা বললে সে বাঙালি মেয়েকেও বলবে না তো সেজন্য আমি গর্বিত এই জন্য যে আমার সন্তানেরা পড়াশোনা করতে গিয়ে বাইরে আড্ডা তামসা করে সময় নষ্ট করে নেয় বা লেখাপড়ায় কি বলে নকল করে বড়াশনা করে নাই সব মিলিয়ে এটা ভালো পরিবারকে লিড করার জন্য আমি এবং আমার স্ত্রীর যে কন্ট্রিবিউশন আছে আমি মোটামুটি একটু বলতে পারি মাই ওয়াইফ ইজ এ গুড হাউস ম্যানেজার পিপা কেমন হয় কোন সময় কোন সবজি কে খাইতে হবে আনতে হবে টেলিফোন করে বলে দেয় দোকান থেকে পাঠিয়ে দিল টাকাটা নিয়ে গেলো খুব আগ্রহ প্রকাশ করছি একটা প্রশ্ন করবার ক্ষেত্রে কিন্তু করব কি না একটু দ্বিধা রয়েছে করব কি আপনি বলছিলেন যখন আপনার স্ত্রীর গল্প বলছিলেন আপনি বলছিলেন যে পুরোপুরি সেটেল ম্যারেজ হয়েছে কিন্তু আপনার মতো সুদর্শন একজন মানুষ প্রেমে পড়েনি আমার আমি যেমন সুদর্শন বলছেন আমার স্ত্রীও সুদর্শন সেটা আর কি এটা তো আল্লাহ তো জুড়ে রাখছে রুকে রাখছে না আমার শ্বশুর ছিলেন গভর্নমেন্ট একজন বড় অফিসার পাঁচক নামাজের লোক শেরওয়ানি পড়তো টুপি পড়তো দাঁড়িয়েওয়ালা লোক ওনার পরিবারে কোন ধরনের ঝামেলাও ছিল না ভাই বেশি চা ভাই এক বোন দুই বোন তিন বোন সরি তো দুই বোনের মধ্যে আমি বড় মেজো বোন ডাকাই আছে ওরা খুব ভালো একটা ফ্যামিলি হিসেবে ওরা বিয়ে হয়েছে ডাকায় তাদের বাসা বাড়ি আছে সব কিছুই আছে ছোটো বোনও ডাকায় আছে আরেক বোন আছে বরিশাল আমার সাথে দেখা সাক্ষাৎ হয় না আমি তো আমার পরিবারেই করুন নাই আমরা যখন রাজনীতির মাঠে কোনো নেতাকে দেখি আমরা দেখি যে খুব বলিষ্ঠ একটা অন্যরকম পার্সোনালিটি কিন্তু আমরা যদি সেই মানুষটাকে আমরা যদি নিজ গৃহের কথা বলি সেটি আসলে কেমন পার্সোনালিটির শব্দ তো ব্যাখ্যা আছে বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল এরিয়া আছে খুব বদমেদা তো পার্সোনালিটি আবার খুব ভালোবাসে সে তো পার্সোনালিটি আছে দেখতে হবে যখন যে ধরনের সিচুয়েশন ডিকটেট হোয়াট টু ডু অবস্থা আমাকে বলতে হবে যে আমি আমার কি কথা বলব বললে একজন খুশি হবে আমার কাছে আসে না এই যে একটু আগে একজন সরকারি কর্মকর্তা এখানে আসছিল কৃষি বিভাগের তো এমন রাত্রে কেন আপনি আসছেন স্যার ঈদের সময় আসলে একটু একটা পাঞ্জাবিতে বলবেন না পাঞ্জাবি কথা লাগবে না আমার অনেক পাঞ্জাবি আসে গেছিল এই যে আসে না মানুষের ভালোবাসা একটা চায় এখন পার্সোনালিটি বলতে এটাই সবার সাথে সুসম্পর্ক যাতে এস্টাবলিশ করা যায় কমিউনিকেশন যাতে গ্যাপ না হয় হয়তো সুসম্পর্ক আমরা যেহেতু রাজনীতিবিদ বহু প্রকার মানুষ আমাদের কাছে আসে কে যে চুরি করে সেটাও জানা কঠিন হয় কে যে নারী নির্যাতন করে সেটাও জানা কঠিন হয় জমি দখল করে সেটাও জানা কঠিন হয় এগুলো বাইর করতে হয় অথবা জানলে টেকার থেকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে পারলে প্রতিকার করতে হয় আর আমি আসলে এমপি হিসাবে মন্ত্রী হিসাবে এর আগেও চিপিউ ছিলাম ক্ষমতা যথেষ্ট আমার হাতে ছিল আমি আমার জ্ঞান বিশ্বাসের প্রতি করি করিনি ক্ষমতা আমরা শুনতে কোথাও আমার এই সমস্ত ব্যাপার নিয়ে না এই লোকটা ভালো না এই লোকটা খালি এই করে সেই করে জান আমার বিরুদ্ধে এক হাজার কোয়েশ্চেন ছাড়েন দুইটা কোশ্চন বিপক্ষে আনসার পাবেন এলাকাবাসীর জন্য যদি আমরা দুই লাইন সিলেটের আঞ্চলিক ভাষায় কোনো বার্তা দিতে বলি আমরা সিলেটের মানুষ একটু ভালো মানুষ আমরা সবাই বিশ্বাস করি এবং সবাইকে খাওয়াইতে বসাইতে পছন্দ করি ঈদে করা হয় এমন কোনো রান্না প্রত্যেক বাঙালির বাসায় যদি সামর্থ্য তাকে সবাই কুরমা পোলাও করে সেবাই করে আমরা সিলেটিরা কিছু সিলেটি বাসায় হয়ে হান্ডাস লাল গুড় দিয়ে তারপরে কি ফিচা বলে না পিঠা চুই পিঠা এগুলা আমাদের ঘরে হয় সকালবেলা যেই আসুক করি মানে ঢোকার দিয়ে হোক এগুলো খাবে জাল মিষ্টি যেটাই হোক সিজনের উপরও কিছু বেশ করতে হবে কোন সিজনে কোনটা করলে একটু ভালো হয় সিজনের উপর নির্ভর করতে হয় মাননীয় মন্ত্রী আপনি বলছিলেন শুরুতেই যে আপনি বঙ্গবন্ধুকে কাজ থেকে দেখেছেন এবং মুজি ভাই বলে আপনি সম্বোধন করতেন সেই জায়গা থেকে আমরা বলতেই পারি আপনি ভীষণ ভাগ্যবান আমরা যদি রাজনীতির একাল সেকালটা আপনাকে মূল্যায়ন করতে বলি কিভাবে করবেন একাল সেকালের মধ্যে কিছু পার্থক্য তো হবে এখন তো বড় বড়ো চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা এই পর্যায়ে পৌঁছেছি তো চ্যালেঞ্জ মোকাবিলা করতে গেলে অনেকটা সমস্যায় পড়তে হয় সমস্যা কাটিয়ে উঠতে হয় আর চ্যালেঞ্জ আমরা উই আর দি মেম্বার অফ গ্লোবাল ভিলেজ মানে বিশ্ব গ্রামের সদস্য আমরা তো বিশ্বের কোথায় কি হচ্ছে না হচ্ছে এটাও তো আমাদের জানতে হবে সেই অনুযায়ী আমরা মোকাবিলা করে এগোতে হবে আজকে সুমালিয়ায় আমাদের জাহাজকে আটকে রেখেছে নাবিকরা বন্দোবস্ত আছে আবার তারা বলতেছে না এদের খাবার দেওয়ার সমস্যা হচ্ছে না এটা তো জোর করে এখান থেকে হেলিকপ্টার পাঠিয়ে জাহাজ পাঠিয়ে ইন্ডিয়ান জাহাজ পাঠিয়েও তো উদ্ধার করার চেষ্টা করেছে তো আর যদি মেরে ফেলে সবারই কিন্তু এখানে গান আছে তো সব চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখেই আমাদেরকে এগোতে হবে উইল স্টেপ ফরওয়ার্ড নো ডাউট মার্চিং ফরওয়ার্ড নট গেটিং ব্যাক বাট ব্যাক ক্যান রিট্রিট যুদ্ধেও আছে তো হলে আমার পিছনে যাইতে হবে তো রাজনীতিও একটা যুদ্ধের একটা বিষয় বঙ্গবন্ধু এখানে আসছে কি বহু যুদ্ধ করতে হয়েছে তাকে সেই পঁচিশ তারিখের রাত্রের ঘটনা পঁচিশে মার্চের ছাব্বিশ তারিখের ঘটনাই বলেন দেশের উনাকে তো মেরে কথা ছিল ভ্যাগিস উনি বেঁচে আসছেন এই দশই জানুয়ারি দেশের প্রত্যাবর্তন করেন তখন বাঙালি জাতের মধ্যে মনে হয়েছে যে প্রাণ ফিরে আসছে এর আগে দিন পর্যন্ত মুক্তি বঙ্গবন্ধু মুক্তি দেবে না আমরা ছাত্রতা ছিলাম বা অনেক কিছু আমরা এগুলো বুঝেই আন্দোলন সংগ্রাম করেছি আইবের বিরুদ্ধে আন্দোলন বউ আমরা করেছি বাইরে করে থাকতে পারতাম না পুলিশের যন্ত্রণায় বাঙালি পুলিশের করে যান গিয়ে পাকিস্তান আর ওই পাকিস্তানি মার্কাবিলে দললে ছাড়ব না নাকি পিঠেবো বাসায় থাকতে পারতাম না আমার বোন ছিল বলতো তুমি বাসায় আসো না রাত্রে পুলিশ টুকটুক টুকটুক করে তো এগুলা করেই আজকের এই বাংলাদেশ ত্রিশ লক্ষ লোক রক্ত দিয়েছে দু লক্ষ মানুষ মামুন সম্ভ্রম হারিয়েছে আমরা যুদ্ধ করেছি যদিও আমরা দেয় মুসলিমে কয়েকজন মুক্তিযোদ্ধা বেঁচে আছি সেই ইতিহাস মনে হলে না খাওয়ার ইতিহাস ঝোঁকে ফোঁকে খাওয়ার ইতিহাস কষ্টের ইতিহাস ডায়রিয়া হয়েছে কাদে বস্ত্র প্যান্ট শার্ট প্যান্ট ভরে গেছে হাঁটতেছে রাত্রেবেলা কোথায় যাচ্ছি জানি না এই গল্পগুলো তো আজকে নতুন প্রজন্ম জানলে তারা বুঝতে পারত যে যে বাংলাদেশের ছাত্র রাজনীতির গরবুজলে একটা ইতিহাস রয়েছে কিন্তু বর্তমান সময়ের ছাত্র রাজনীতি কেন কলঙ্কিত আমি বিষয় বিস্তারিত আপনাদের কাছে জানতে চাই আবারও বিরতির সময় হয়েছে বিরতি নিয়ে ফিরছি প্রিয় দর্শক রাজনীতির অন্তরে থেকে এপর যে আবারো বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন প্রিয় বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দেশdataloader বিশেষ আয়োজন রাজনীতির অন্তরে আমরা আবারো ফিরছি আলাপচারিতায় মাননীয় মন্ত্রী যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে যে গরিব ছাত্র রাজনীতির কথা আপনি বলছিলেন উত্তাল সময়ের কথা বলছিলেন আপনাদের ডেডিকেশনের কথা বলছিলেন বর্তমান সময়ে সে কেন ছাত্র রাজনীতি এতটা কলঙ্কিত আমি বলবো না রাজনীতিতে কলঙ্ক নেই কিন্তু ব্যক্তিগত জীবনে মানুষের অনেক ভূমিকা প্রশ্নবিদ্ধ হতে পারে খারাপ হতে পারে এবং সে কোন রাজনৈতিক সংগঠনে জড়িত থাকলে তো অবশ্যই কেউ না বলবে তো অমুক দল করে অমুক দল করে আর এখনকার সময় ছাত্র রাজনীতি মূল বিষয়বস্তু যেগুলো আগে যখন ছিল তখন আমরা ছয় দফার আন্দোলন ছাত্রছাত্রী করতে হয়েছে এগারো দফার জন্য করতে হয়েছে এরপরে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি তখন করতে হয়েছে জিয়া বিরোধী আন্দোলন করেছি আমরা বিশেষ করে ছয় দফার পক্ষে যারা আমরা আওয়ামী লীগের পক্ষে কারণ মিলিটারি শাসন এশিয়া দেশে ক্ষমতা দখল করছে এটা তো আমরা মানতে পারি না করেছি পুলিশ দৌড়েছে মামলা খাইছে খাইছি বেল করছি গেছি তো সেই কারণে তখনকার সময় আর আজকের সময়ে ছাত্রাত্রীর প্রেক্ষাপট অনেক পার্থক্য এখন আমরা যেটা মনে করি আমি একজন সাবেক ছাত্র হিসাবে নেতা হিসাবে ছাত্রী হিসাবে মনে করি যে আমাদের যে আজকে কাগজের মূল্য বাড়ে বইয়ের মূল্য বাড়ে সময়মতো বই যদি সরবরাহ না হয় এটা নিয়ে কথা বললেই ছাত্ররাজীবেন এছাড়া তো আর কিছু নেই এখন তো ডেমোক্রেসি পিপলস ইন দ্য কান্ট্রি আছে না বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রের কিন্তু বিপর্যয় ঘটে নাই বিরুদ্ধ থাকলেই তো গণতন্ত্র কেউ যে কথা বলতে না পারে তাই তো গণতন্ত্রের ডিক্টরশিপ এর সবাই গালিত শেখ হাসিনাকে প্রথমে গালি দেয় না হ্যাঁ কী করে শেখ হাসিনা হে একেল দেয় না গেছে পুলিশ দৌড়াইছে কাউকে দৌড়ায় নাই আগে কিন্তু আমি জিয়াউর রহমানের আমলও দেখেছি এরশাদের আমলও দেখেছি খালেদা দিনের আমলও দেখেছি এমপি হিসেবেও পেয়েছি সকল এমপি হিসেবে পাই নাই কিন্তু নির্যাতিতও হয়েছি আমরা এখন কিন্তু এই সমস্ত নাই এখন যদি পাবলিক লাইফ অ্যান্ড প্রপার্টি এফেক্টেড হয় আর্টিকেল থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এস এ কনস্টিটিউশন যে ইনফেক্টেড মানে কোনো ধরনের অ্যাফেক্টেড হয় আপনার বাড়ি ডিল মারিয়ে আমি গ্লাস বাঁধিয়ে দিলাম বাসায় আগুন লাগিয়ে দিলাম এটাকে পুলিশ যাবে না হিট করবে না পুলিশ তো অবশ্যই হিট করবে দৌড়বে পিটাইবে বুঝবে না তুমি এখান বাড়িতে আগুন লাগেছে তো দিজ আর দ্য এলিমেন্টস ইজ কম্পোজ অফ পলিটিক্যাল ইস্যুস তো এই কারণে আমি মনে করি যে আগের তুলনায় এখন রাজনৈতিক বিষয়বস্তুগুলোও কিন্তু অনেক সহজ হয়ে গেছে মানুষের চাহিদার আলোকে আজকে দেখেন স্মার্ট কার্ড হচ্ছে কৃষির কৃষির একজন কৃষকের এই কার্ডের মধ্যে তার বিভিন্ন ইনপুটস সাপোর্টের বিষয় থাকবে সার পাবে কীভাবে উন্নতভাবে কীভাবে এই পাবে কীভাবে যেটা আগে কার্ড যখন পাঞ্চ করবে তখন ওই তার এই জিনিসগুলো ইয়েস ইয়েস নও নয় আসবে আগে কিন্তু এগুলো ছিল না আগে কৃষককে চিনছেও না আরে বেড়া খেতে বেড়া এইসে যাবে এখন কৃষকদের মর্যাদা না দিলে কোনো রাজনীতিবিদ শেখার সুযোগ নেই কারণ দেশটা তো কৃষি নির্ভর এবং প্রত্যেকটা দেশে কিন্তু ইউকেতে গেলেও দেখা যায় ফার্মার্স আর ভেরি মাছ মোস্ট প্রিভিলিজ পার্সোনালিটিস হ্যাভ দেয়ার হাউজেস ইন দ্য আউটসাইড অফ দ্য কান্ট্রি সাইড ইভেন জার্মানিরও সেম সেম দেখে আসছি ইতালিতে দেখে আসছি অয়েলের গার্ডেনে গেছি হুইট গার্ডেনে গেছি মানে হুইটের চাষে গেছে গম চাষে গেছে একদম মানে হাজার হাজার একর চাষ করতেছে হারভেস্টার লাগাইয়া কাটতেছে এভরিথিং ইজ থ্রু মেকানাইজ সিস্টেম বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পরে অ্যাগ্রিকালচারের মেকানাইজেশন এখন খুবই আপে আছে ডিসকাউন্ট প্রাইসে এই চাষাবাদের যে মেশিনগুলা দেওয়া হারভেস্টার দেওয়া হচ্ছে ক্ষেতের ধান লাগানো দেওয়া হচ্ছে আমি নিজে লাগাই দেখছি আধা ঘন্টায় দুই বিঘা জমি চাষ মানে লাগানো যায় ফসল লাগানো আধা ঘন্টায় দুই বিঘা আর তিন তিনটা সকাল সাতটার থেকে তিনটা পর্যন্ত দুই বিঘা লাগানো কঠিন এবং সেনিটোনাইজ পদ্ধতিতে হয়। এই দুইটা চারা যাবে দুইটাই যাবে দুইটা চারা দুই ইঞ্চির দূরে থাকবে না চার ইঞ্চির দূরে সেভাবে কিন্তু পুঁতে দিচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কৃষির যে উন্নতি যান্ত্রিকরণের উন্নতি এইভাবে আসছে এটা বিকজ মন্ত্রী আপনি কৃষকদের কথা বলছিলেন কিন্তু আমাদের দেশের বাস্তবতা হচ্ছে কৃষকরা তাদের ন্যায্য মজুরি না পেলেও মধ্য ভোগীরা কিন্তু ঠিকই তারা মুনাফা নিয়ে নিচ্ছে আপনার মন্ত্রণালয় সে বিষয়ে কি ভাবছে আমরা যদি কোনো ক্ষেত্রে আইডেন্টিফাইড মিডিল ম্যান কোনো ইন্টারফারেন্স দেখি কমপ্লেন পাইলে আমরা সেটা যাতে না হয় তার জন্য আমরা প্রতিরোধ ব্যবস্থা সরকারিভাবে যাতে করা করব। দরকার হলে ভোক্তা অধিকার দিয়ে আইন দিয়ে তাকে মামলা দেওয়া যেতে পারে অথবা কেউ যদি কোনো কৃষক যদি এটার জন্য মামলা দেয় সেটাও অগনিজেন্স দেওয়া যেতে পারে এগুলো তো নির্ভর করে সিচুয়েশনের উপরে এগুলো তো থেরোটিক্যাল কোনো কথা বলে সব কাজ তো বাস্তবায়ন হবে না এটা তো আর অর্থনীতির সংজ্ঞানা ওয়ান্সের অ্যান্ডস আর আনলিমিটেড এ কথা বললে তো হবে না আমার চাহিদা আছে কি না দেখতে হবে এবং চাহিদা শেষ হলে কোথায় গিয়ে সেটা দেখতে হবে জানতে হবে ডিমান্ড চেইন আমার কী আছে জানতে হবে সাপ্লাই চেইন কী আছে চলো আর একটি প্রক্রিয়া আপনি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কথা বলছিলেন প্রধানমন্ত্রীর আর কোন কোন দিকগুলো আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে প্রধানমন্ত্রীর তো স্বাভাবিক কারণে বঙ্গবন্ধুর মেয়ে তিনি ছাত্র রাজি করেছেন ইডেনে যখন পড়তেন তখন ছাত্রলীগের রাজি করতেন যে কয়েকদিন বিশ্ববিদ্যালয়ে গেছেন সেখানেও গিয়ে করছেন লেখাপড়ায় তিনি ভালো ছিলেন এবং তিনি বঙ্গবন্ধুর খুব বেশি আদর পেয়েছেন বঙ্গবন্ধুর আদরের কারণে তিনি যোগ্য নেতা হতেও তিনি সুশিক্ষা নিয়েছেন বঙ্গবন্ধুর কারাগারে রোজনামচা পড়লে কিন্তু অনেক কিছু দেখা যায় বর্ষণ আত্মজীবনী পড়লেও দেখা যায় এগুলো কিন্তু বঙ্গবন্ধুর জীবন ব্যবস্থায় এই বিষয়গুলো কিন্তু তিনি যে লেখে না দেখছেন ডায়েরি যদি মেনটেন না করতেন রোজ আমরা কিন্তু জানতাম না আমরা ছাত্র জীবনে ওনাকে পেয়েছি ঠিকই কিন্তু অত গভীরে গিয়ে দেখার মতো অন্ত সুযোগ আমাদের ছিল না আদর করছেন গালে থাপ্প দিচ্ছেন পিঠে থাপ্প দিচ্ছেন নে এটা খা ওইটা খা জুতা কুলে দিছি মোজা খুলে দিছি এটা তো আমার সৌভাগ্য সবাই তো এটা পায় না টিপে দিয়েছি হাত পা টিপছি না ট্রেন থেকে লামছেন মোহামসিং থেকে আসছেন সিলেট তো বই বাসার পরে ট্রেন চেঞ্জ করছেন ভোরবেলা সিলেট লাামসান স্টেশনকে আমি রিসিভ করছি রিক্সা দিয়ে বঙ্গবন্ধুকে আমরা কোর্টে নিয়ে গেছি তখন কিন্তু একটা জিপ নিয়ে ওনাকে স্টেশন নেয়া আমরা আনতে পারি নাই আনলে পুলিশ আবার কোন দিকে হামলা দিবে কী করবে দরকার নাই আস্তে করে উনি উঠে নিয়ে চলে আসছে আমরা স্লোগান দিয়েছি কোর্ট গিয়ে গিয়ে চুপ থাকপ আদালত জানো না স্লোগান চলবে না তার মানে উনি আইনের শাসনে বিশ্বাস করতেন আদালতে গেছেন ছোট্ট কম বয়সের এক ম্যাজিস্ট্রেট পুরাতন সে সিলেট কালেক্টর যেটা লাল বিল্ডিং ছিল এই যে ই আছে না কাঠোড়ার যে কী কী আছে না রেলিং টেলিং দেখছি আমি দাঁড়িয়ে আছি উনি উঠলো ওঠার পরে বললো মহান আদালত আমি আসামি হাজির আমি জামিনের জন্য প্রার্থনা আমার উকিল এখানে উনি সাথে সাথে গেছে জামিন মঞ্জুর উনি বসেই নেই চারে তখন ওনাকে জিজ্ঞেস করলাম উনি বসলেন না লিখে দিলেন যা বলি এত বড় নেতার সামনে আমার আর বসার কোনো সাহস আছে ওনাদের বেল দিলে আমি জানবাসে আমার কারণ আমাকে তো আর বলবে না কেন দিলাম কারণ ম্যাজিস্ট্রেসি তো প্রথম শব্দ লেখা আছে ইট ইজ ইয়ের ডিসক্রিপশন তো এই জিনিসগুলো আমার দেখার শুধু করেছে যেমন আমাদের বয়সের কাছে না কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কাছ থেকে শিখছি আমরা এবং তার কন্যাও কিন্তু শিখেছি অনেক কিছু অনেককেই এর মধ্যে আমি তো ওনার সাথে ছিলাম দীর্ঘদিন চিফিপ ছিলাম অপোজিশন ছিলাম গভর্নমেন্টে ছিলাম হুইপ ছিলাম এখন ওনারা কলিগ হিসাবে আমাকে নিয়েছেন ওনার কাছেও আমি কৃতজ্ঞ যে আমি আমাকে বলছেন দৈর্য ধর সবাই দৈর্যের ফসল মন্ত্রিসভার সদস্য জীবনের এ পর্যায়ে এসে জীবনের হিসেব নিকেশ কি কখনো করা হয়েছে অর্জন ব্যর্থতাগুলো তুলে ধরা হয়েছে অর্জন তো আছে ব্যর্থতার তুলনায় তো অর্জন বেশি কারণ দুষ্কর্ম তো করি নাই তাহলে ব্যর্থতা হবো কেন হয়তো কমতি থাকতে পারে কোনটা হয়তো বেশি করে পাইছি না হয়তো স্কুলেও পড়ছি তখন ক্লাস কি ক্যাপ্টেন ছিলাম ক্লাস ক্যাপ্টেন ছিলাম না এটাও তো লিডারশিপ কলেজে গেছি ক্যাবিনেটে গেছি ফার্স্ট ইয়ারে গিয়ে ক্যাবিনেটে চৌষট্টি সালে ড্রামা সেক্রেটারি হয়ে গেছি। তারপরে জিএস হয়েছি বিপি হয়েছি ইউনিভার্সিটি গিয়ে স্পোর্টস সেক্রেটারি হয়ে গেছি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিভার্সিটি ব্লু হয়েছি বাকির লোকে উদ্যোগ থাকতে হবে এগুলো আমাকে নিয়ে একজন নেতা বানাইয়ে দিবে বা আমাকে একজন দক্ষ অমুক মানে এটা হয় না নিজের উদ্যোগ থাকতে হবে প্রচেষ্টা থাকতে হবে তারপরে এগিয়ে যাওয়ার জন্য যে অ্যাটিচিউড বা চ্যালেঞ্জ ফেস করার সাহস থাকতে হবে লাইফটাই তো একটা চ্যালেঞ্জ বড়ো হইলে আস্তে 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 চ্যালেঞ্জ ডেভেলপ করে না আমি তো তিন সন্তানের জন্য আমার তিন বাচ্চা কিন্তু হাইলি এজুকেটেড দেশে বিদেশে মিলে তাদেরকে কোন দিন আর বলতেও নেই পড়ো আমি যদি পড়ো বলতে হইতো তাইলে কি পড়াশোনা করতো এখন বলেছো আমি মাঝে মাঝে আজকে আমার ছোট মামায় ফোন দিয়েছে কী করেন আরে না খাওয়া দাওয়া করছেন এখন তো নমাজে যাব এই যে বাপের খবর মেয়েরা নেয় না সব মেয়েরা তো নেয় যে সেও কদিন আগে আমরা করিয়েছে কে এই লন্ডন এই ওখানে যাচ্ছে এখানে টিচার তো ইউনিভার্সিটির খুব সুনাম তার আছে টিচার হিসাবে আর ইংলিশ শুনলে তো মাথা খারাপ হয়ে যায় ভয় লাগে আমার সাথে কথা ওর সাথে কথা বলে দুর্দান্ত গ্রিনারে পড়ছে ব্রিটিশ কাউন্সিলের পড়ছে ও অলেভেল এলেভেল ওখান থেকে দিছে দিয়ে বিদেশ চলে গেছে নটিংহ্যাম থেকে অনার্স করছে মাস্টার্স করছে আপনার জীবনের একটি স্মরণীয় দিন সম্পর্কে জানতে চাই ফাঁকা মেয়র বাড়ি যেদিন লেট করলো বুধ রাত্রে রেড করছে আমি সন্ধ্যার সময় বাড়ি ছেড়ে চলে গিয়েছি আমার কাছে মেসেজ ছিল যে মধ্যে রেড করলে মেরে ফেলবে আমার দুই ভাইকে সন্ধ্যার সময় গেছে পাঁচ দেবার জন্য যাবে চিড়াং চিড়াং থেকে আসছে আটকাই আমার থাকার সুযোগ আছে এটা ছিল সবচেয়ে একটা মানে ঘটনা এবং রাত্রে পাহাড়ে বসে কাটাইছি কাঁচা কাঠাল চামড়াইয়া খামড়াইয়া খাইছি দুই দিন দেশ স্বাধীন করতে গিয়ে আমরা যে স্যাক্রিফাইসগুলো করছি এগুলো পাল দাড়ি পাল্লা দিয়ে মাপ দিয়ে কেউ ইচ্ছা করে বলতে পারে না কথা আছে কেউ এখন তো অনেক অনেক কথা বলে তো বলুক আপত্তি নাই কিন্তু স্বাধীনতার বিভক্ষে যারা বলে এরা তো নিমক হারাম এই বাংলাদেশের মধ্যে বাস করে না এরা তো বাংলাদেশে চলে যাক যে না এই দেশে থাকবো না আমি এই দেশ চাই নাই নিজামি বা ইয়ে আরো কারাকার আছে না এদের হয়ে গেলে তুমি পারতো আমরা টাইম মেশিনের গল্প পড়েছি যদি আপনার কাছে এমন কোন প্রত্যাশার কথা জানতে চাওয়া হয় যে আপনার জীবনে আপনি তিনটি পরিবর্তন আনতে পারবেন সে তিনটি পরিবর্তন কি হবে এটা তো ভেরি মাছ এটা কি বলবো এই কোয়েশ্চেনটা হয়ে গেছে ওই রকম যে হঠাৎ স্বপ্ন দেখছি এক্সট্রা জিনিস ওই কি পরিবর্তন আনতে পারবো আন্ডার দি চেঞ্জ থাকা আপনার পরিবর্তনের সময় এই সিচুয়েশন বলবে কি করতে হবে পরিবর্তন কীভাবে হয় পরিবর্তিত হইতে পারে আমি গাড়ি দিয়ে যাওয়া ছিল এখন গাড়ি দিন আগেই রাস্তা নষ্ট হয়ে গেছে আমি হাটে যাইছি ইটস এ চেঞ্জ আবার আমি আমার কথা ছিল কৃষকের খ্যাত দেখতে দেখা গেল বন্যা হয়ে গেছে যেতে পারলাম না এটা তো একটা পরিবর্তন সাইক্লোন হয়ে গেল যেতে পারলাম না এটাও একটা পরিবর্তন তারপরে ইচ্ছারও একটা পরিবর্তন হয় না এখন যাবো না শরীর মানতেছে না সব মিলিয়ে জীবন ব্যবস্থার মধ্যে যখন যেটা ডিক্টেট করে টিকান থাকে নার্ভকে এই যে এখানে আমাদের অনু পরমাণু মতায় আছে না একটা অনু লক্ষ লক্ষ কোটি তৈরি করে মগস্থকে থেকে হওয়ার জন্য মাননীয় মন্ত্রী আপনি কি খুব একটা পরিকল্পনা করেন না আপনি কি বর্তমান নিয়ে বাঁচেন বিষয়টি কে গোল তো থাকতেই হবে প্ল্যানিং ইজ এ পার্ট অফ প্ল্যান ইজ এ পার্ট অফ প্ল্যানিং এবং প্ল্যানিংয়ের অংশই হচ্ছে গোল আমি এদিকে যাব লক্ষ্য আমার এটা কীভাবে যাব হাঁটিয়ে যাব না গাড়িতে যাবো না অন্য কেউ যাবো সেটা আমার পরিবর্তিত পরিস্থিতিতে চেঞ্জ হইতে পারে তো আমার লক্ষ্য যদি না থাকে এই যে এখন এমডিজি এস হয়েছে লক্ষ্য এই ট্র্যাক দিয়ে আমরা গেব যে হাঙ্গার উই টু রিমুভ হাঙ্গার সুট হাঙ্গার প্রপার্টি আমরা এটাকে শেষ করে দিব। এটা হচ্ছে আমাদের মানে এগিয়ে যাওয়ার গোল লক্ষ্য এই যে সতেরটা গোল এসডিজি এগুলো তো বিরাটটা বিষয় না আজকে আমার বেটার এডুকেশন এটাও আমার গোল এমডিজির গোল না এস ডিজির গোল না হেলথ গোল না নারী নির্যাতনের বিষয় আছে জাস্টিস ইকুয়ালিটি সিক্সটিন আছে না আপনার মন্ত্রণালয় নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন আমার মধ্যে স্বপ্নের কিছু নাই আমার মন্ত্রণালয় হচ্ছে লক্ষ্য ঠিক করে আমাদের যে উৎপাদন যাতে বাড়িয়ে দেশের কৃষকদেরকে আরো যাতে উৎসাহিত করা যায় এবং উৎপাদনের যে মূল্য কৃষিপণ্যের যে মূল্যটা নির্ধারণ তাদেরটাতে তার কৃষক যা কৃষক পণ্যের মূল্য তারা যেন সঠিকভাবে পায় সেটা নিশ্চিত করতে পারলেই আমার লক্ষ্য বাস্তবায়িত হবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী সেই সঙ্গে দেশটিভির পরিবার থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে দর্শক আজকের মতো এখানেই শেষ করছে দেশটা অধিবেশনের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্তরে আজকের আয়োজন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদ মোবারক